আমাকে প্রতিনিয়তই মান্নার যে ফ্যান ফলোয়ার আছে ভক্তরা আছে প্রত্যেকেই আমার হচ্ছে যে আমাকে ফোন করছে আমাকে মেসেজ করছে জানতে চাচ্ছে কবে ছবিটা তারা দেখতে পাবে তাদের হচ্ছে যে তাদের প্রিয় নায়কের শেষ ছবি যেটা আমার কাছেই আছে তো আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আমি আগামী বছরে এই 2024 সালে আমি ছবিটি অবশ্যই রিলিজ করবো এবং মান্নার যে ভক্ত ফ্যান ফলোয়ার আছে তাদেরকে ছবিটি উপহার দিব সেটা সংশয়ের কোনো কারণ নেই কারণ হচ্ছে যে ইতিমধ্যে আপনারা জেনেছেন বা আপনারা দেখেছেন যে আমাকে হচ্ছে যে সেন্সর বোর্ড আমাকে সেন্সর সনদপত্র দিয়েছে তাহলে আর মুক্তির কোনো বাধা নেই এটা যারা বলেন তারা হচ্ছে ভুল বলেন বা তাদের হয়তো বা হচ্ছে যে হ্যাঁ সেটা তারা বলতেই পারেন আমরা ছবিটা রিলিজ করার জন্য কয়েকবার আমরা ডেট করেছি তারপরে করিনি সেটাও আমাদের দিক থেকে সেটা তাদের তারা বলতে পারেন কারণ আমরাও একটা ভালো সময়ে ভালো অবস্থায় এবং ভালো প্রমোশন করে এবং ছবির আরও কিছু মানে হচ্ছে যে সাউন্ড কোয়ালিটি কালার কারেকশন এগুলো সব কিছু মিলিয়ে আমরাও আসলে একটু দেরি করেছি ছবিটা ভালো একটা ছবি হচ্ছে যে দর্শকদের উপহার দেওয়ার জন্য অবশ্যই 24 সালে আমরা একটা ভালো ডেট দেখে আমরা এই চলচ্চিত্রটি রিলিজ করবো ইনশাল্লাহ এবং আমরা আর হচ্ছে যে মান্নার ফ্যান ফলোয়ার বা দর্শক যারা আছেন সর্বোপরি সবাইকেই আমরা হচ্ছে যে আর বিরাশ করবো না আমরা 24-এ ছবিটি আমরা উপহার দিই দিবসু ভাই আচ্ছা এই ছবিতে নাকি ডাবিং করা হয়েছে আরেকজনের ভয়েস দিয়ে মান্না ভাই করে যেতে পারেননি এটা আধা আসলে কত সত্য ক্লিয়ার করে দিতে আর মান্না হচ্ছে যে ম্যাক্সিমাম হচ্ছে যে ডাবিং উনি করেছেন শুটিংও উনি করেছেন অল্প কিছু কাজ ছিল সেগুলো হচ্ছে আমরা রাতিলকে দিয়ে কাজ করিয়েছি মান্নার কিছু ভয়েস অল্প কিছু ভয়েস 5% টোটাল ছবিতে এবং হচ্ছে যে সে সম্পূর্ণ মান্নাই শেষ করেছে এটা হচ্ছে যে অল্প কিছু কাজ রাতিলকে দিয়ে আমরা করেছি